Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Alif lam mim. Ahasiban nas an yutraku an yaqulu amanna wa hum la yuftanun. Walaqad fatanna alladhina min qablihim fala ya'lamanna Allahu alladhina sadaqu wa la ya'lamanna al-kadhibin. Wa qala aidan qul in kana aba'ukum wa abna'ukum wa ikhwanukum wa azwajukum wa ashiratukum wa amwalun iqtaraftumuha wa tijaratun takhshawna kasadaha wa masakin tarzawnaha ahabba ilaykum minallahi wa rasulihi wa jihadin fi sabilihi fatarabbasu hatta ya'ti Allahu bi amrihi wallahu la yahdi al-qawmal fasiqin. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dhalika minas syahidina was syakirin walhamdulillahi rabbil alamin. Allah ta'ala darbare onek onek shukriya. Din charcha ebong din protishthar ek guruttopurno mehnat ke samne niye amra আজকের এই দরসে কোরআনের মজলিসে একত্রিত হয়েছি। আমরা যে দিন প্রতিষ্ঠার কাজটাকে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গ্রহণ করার তৌফিক এবং নিয়ত আমরা করতে পারছি, এর জন্য আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। আজকে কোরআনে কারীমের সূরা আনকাবুত থেকে প্রথম কিছু আয়াত এবং সূরা তাওবা থেকে সূরা তাওবার 24তম আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে নিয়ে এই আয়াতগুলোর দ্বারা মহান রব্বুল আলামিনের আমাদের কাছে যে চাওয়া সে বিষয়টা আমরা কিছুটা মুজাকারা করব ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে মূলত যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং আল্লাহ তাআলার হুকুম মতো তাদের জীবনকে গড়তে চায় এবং আল্লাহ তাআলার আদেশকে আল্লাহ তাআলার দিনকে যারা ভালোবাসে দিনকে প্রতিষ্ঠা যারা করতে চায় তাদেরকে লক্ষ্য করে এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। এই আয়াতগুলোর মধ্যে মূলত ইমানদারদেরকেই সম্বোধন করা হয়েছে, যে যারা ইমানকে গ্রহণ করবে ইমানের কাজ করবে তাদেরকে কিছুটা সতর্ক করা, এই কাজের ক্ষেত্রে তাদেরকে কিছু রোডম্যাপ দেখানো, এই পথের ব্যাপারে কিছু সতর্কীকরণ বার্তা এবং এই পথ সম্পর্কে কিছু ধারণা এই আয়াতগুলোর মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। সূরা আনকাবুতের প্রথম দিকের আয়াতগুলোর তর্জমা যদি আমরা দেখি, এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করে, আনইতরাকু আনইয়াকুলু আমান্না, যে সে আমার সাথে বলবে যে আমি ঈমান আনছি আর আমি তাকে ছেড়ে দিব, যে ঠিক আছে ঈমান আনছে, এখন একজন ঈমানদারের সাথে যা আচরণ সে আচরণগুলো সে প্রাপ্ত হবে। মানুষ কি ঠিক এটাই মনে করে যে ঈমান আনছি আমি ঈমানদার, তার এই মৌখিক স্বীকৃতিটা এটাই তার জন্য যথেষ্ট?
ওয়াহুম লা ইফতানুন। আর এই ঈমানের পথে তাকে যাচাই বাছাই করা হবে না। আল্লাহ এই প্রশ্ন করতেছেন যে ঈমানের পথে তোমার যাচাই বাছাই হবে না, ঈমানের এই পথে তোমার পরীক্ষা নিরীক্ষা হবে না, শুধুমাত্র তোমার মৌখিক স্বীকৃতির দ্বারাই একজন ঈমানদার হিসেবে তোমাকে গ্রহণ করে নেওয়া হবে এবং ঈমানদারদের তালিকার মাঝে তোমার নাম চলে আসবে। তোমরা কি ঠিক এই ধরনের ধারণা করো? প্রথম আয়াতে এই প্রশ্নটা করার পর দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা নিজেই জবাব দিচ্ছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পূর্ববর্তীদের ইতিহাস শোনাচ্ছেন যে তোমাদের পূর্বে যারাই এই মৌখিক স্বীকৃতি ঈমানের স্বীকৃতি দিছে, যারাই আল্লাহর হুকুম মতে চলতে চাইছে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চাইছে, দিনী দাওয়াতটাকে যারা তাদের জীবনের অবলম্বন করছে, আল্লাহ আমাদেরকে গল্প শোনাচ্ছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেটা তাদের পূর্ববর্তী প্রত্যেকটা যুগে যুগে যারাই ঈমানের স্বীকৃতি দিছে তাদের সকল থেকে পরীক্ষা নেওয়া হয়েছে, সকলের কাছ থেকে পরীক্ষা নেওয়া হয়েছে। আল্লাহ এই সংবাদটা আমাদেরকে দিচ্ছেন, তাদেরকে যাচাই বাছাই করা হয়েছে। কেন? ফালায়া আলামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, এই পরীক্ষার দ্বারা আল্লাহ তাআলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ফালায়া আলামান্নাল্লাহ, যেন অবশ্যই আল্লাহ তাআলা জেনে নেন আল্লাযীনা সাদাকু, এই ঈমানের এই মৌখিক দাবিতে কারা সত্যবাদী। ওয়ালায়া আলামান্নাল কাযিবিন, আর ঈমানের কারা মিথ্যা দাবিদার। এই জটিল একটা পরীক্ষার সম্মুখীন যারা ঈমানের পথে চলতে চাইবে, যারা দিন প্রতিষ্ঠার কাজ করবে, যারা আল্লাহ তাআলার হুকুমের বাস্তবায়ন তাদের ব্যক্তি জীবন, তাদের সামাজিক জীবন, তাদের রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলার হুকুমের বাস্তবায়ন করতে চাইবে, তাদের নানা ধরনের পরীক্ষা তাদের সামনে আসবে। সেই পরীক্ষাগুলো অনেক সময় ব্যক্তিগত পরীক্ষা হবে, অনেক সময় এই পরীক্ষাগুলো পারিবারিক পরীক্ষা হবে, অনেক সময় এই পরীক্ষাটা হবে সামাজিক পরীক্ষা, অনেক সময় এই পরীক্ষাটা প্রাতিষ্ঠানিক পরীক্ষা হবে, অনেক সময় এই পরীক্ষাটা অফিসিয়াল পরীক্ষা হবে, অনেক সময় এই পরীক্ষাটা রাষ্ট্রীয় পরীক্ষা হবে। পরীক্ষার ধরন ভিন্ন ভিন্ন, বিভিন্নভাবে পরীক্ষা হবে, কিন্তু ঈমানের পথে চলতে চাইলে পরীক্ষা হবে। ব্যক্তি জীবনে ঈমানকে যখন প্রতিষ্ঠা করার মেহনত করা হবে, তো ব্যক্তিগত অনেক পরীক্ষা সামনে আসবে। আমার চোখের মাঝে যখন আল্লাহর হুকুমকে আমি প্রতিষ্ঠা করতে চাইব, চোখের সামনে পরীক্ষা আসবে। আমার কানের মাঝে যখন আল্লাহ তাআলার হুকুমকে আমি প্রতিষ্ঠা করতে চাইব, এই জায়গায়ও পরীক্ষা আসবে। আমার ভাবনার মাঝে যখন আল্লাহ তাআলার হুকুমকে আমি প্রতিষ্ঠিত করতে চাইব, আমার ভাবনার মাঝে পরীক্ষা আসবে। আমার জীবনের প্রত্যেকটা কাজে কাজে পরীক্ষা আসবে। পরিবারের মাঝে যখন পারিবারিক জিন্দগিতে আমি চাইব যে আমার পরিবারটা আল্লাহর হুকুম মতো চলবে, ঠিক এই ধরনের একটা পরীক্ষার পরিবার হবে। তো পারিবারিক জীবনের মাঝে কঠিন পরীক্ষার সম্মুখীন তাকে হইতে হবে। সামাজিক পরীক্ষা আসবে, রাষ্ট্রীয় পরীক্ষা আসবে, এবং এই প্রত্যেকটা পরীক্ষার দ্বারা ঈমানের সত্যতা যাচাই হবে। এই পরীক্ষার বিষয়টা সহজ বিষয় না। আল্লাহ তাআলা এজন্যই আমাদেরকে সতর্ক করতেছেন যে পরীক্ষাটাই হলো মূল পয়েন্ট, মূল সাবজেক্ট। আল্লাহ তাআলার বিধান মানতে গিয়ে এই দুনিয়ার জিন্দগির আমার সফলতা ব্যর্থতার মূল যে হিসাবটা, আমি কি সফল না ব্যর্থ এটার মূল হিসাবটা
পরীক্ষার দ্বারা হবে। ঠিক এই পরীক্ষায় আমরা যারা বিজয়ী তাদের কি বলা হবে, যারা বিজয়ী হয়েছে। আর ঠিক এই পরীক্ষাগুলোর মাঝে যে পরাজিত তাকে বলা হবে সে পরাজিত হয়েছে। কারণ ঈমানের মূল যাচাইটা তো ঠিক পরীক্ষার সময় হবে। তাই আমি ঠিক পরীক্ষার সময় অসুস্থ হয়ে গেলাম, পরীক্ষার সময় আমি অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে নিলাম, এখন সারা বছর আমি ক্লাসে ছিলাম, সারা বছর আমি ক্লাসের প্রত্যেকটা সাবজেক্ট এটাকে গ্রহণ করছি, লেখাপড়ার আদান প্রদান করছি, সারা বছর আমার মোতালা হয়েছে, সারা বছর আমার তাকরার হয়েছে, কিন্তু পরীক্ষাগুলো দিতে আমি প্রস্তুত না, পরীক্ষাগুলোর সময় আমি অসুস্থতার কথা বলে ছুটিতে থাকি। তুই পরীক্ষাগুলোর সময় যদি একজন স্টুডেন্ট সে তার অসুস্থতার কথা বলে ছুটিতে থাকে, তো সারা বছরের তার ক্লাসে থাকা, সারা বছরের তার ক্লাসের সবকগুলোকে গ্রহণ করা, এই সমস্ত কিছু কি মূল্যবান না মূল্যহীন? সমস্ত কিছু মূল্যহীন। এবং এটা মূল্যহীন এজন্য যে সে তো পরীক্ষা দেয় নাই, আর পরীক্ষা ছাড়া তাকে তারাক্কি দেওয়া হবে না, পরীক্ষা ছাড়া সে উন্নতি করতে পারবে না, পরীক্ষা ছাড়া পরবর্তী স্তরে পরবর্তী ক্লাসে যাওয়া তার দ্বারা সম্ভব না। ঠিক ঈমানের বিষয়টা এরকম যে আমি ঈমানকে বুঝলাম, ঈমানের আলোচনাগুলো শুনলাম, ঈমানের ইতিহাসগুলো জানলাম, এই সমস্ত কিছু জানার পর আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হলো, আমার চোখ থেকে টপটপ করে অশ্রুগুলো ঝরে পড়ল, আমি বুঝলাম যে ঈমানের মেহনতটা ঠিক এইভাবে করতে হবে, কিন্তু আমার জীবনে যখন ঠিক সেই জটিল পরীক্ষাটার সম্মুখীন আমি হলাম, ঠিক সেই জটিল পরীক্ষার সময় আমি বলে দিলাম যে আমি তো এখন অসুস্থ, পরীক্ষাটা দেওয়ার জন্য আমি তৈরি হলাম না, পরীক্ষার যে একটা টেনশন, পরীক্ষার যে একটা পেরেশানি, সেই পেরেশানিটাকে গ্রহণ করতে আমি প্রস্তুত না, বাকি সব সময় আমি আছি, বাকি সারা বছর আমি কখনো অনুপস্থিত থাকবো না, কিন্তু পরীক্ষার সময় আমি অনুপস্থিত থাকবো, পরীক্ষার সময় আমি অসুস্থ থাকবো, পরীক্ষার ঝামেলাটা থেকে আমি আমাকে মুক্ত রাখতে চাইব। তো এটা মানুষের জীবনে সফলতা বয়ে আনবে না। সফলতার মূল মানদণ্ড হল পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন এই আয়াতগুলোর দ্বারা, যে দেখো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হও। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের ইতিহাসকে আলোচনা করছেন, এমনকি নবীদের ইতিহাসের বাইরেও কোরআনে কারিমের মাঝে ইমানি পরীক্ষার কিছু দৃষ্টান্তের আলোচনা আমরা পাই, যে আলোচনায় আল্লাহ তাআলা নবীদের ইতিহাস আলোচনা করেন নাই, নবীদের ভিন্ন যারা নবীদের প্রতি ঈমান আনছে এমন কিছু মানুষদের আলোচনা কোরআনে কারিমে করছেন, কয়েকটা দৃষ্টান্তের আলোচনা, যেমন আসহাবে কাহাফের যুবকদের আলোচনা করা হয়েছে, হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়নকারী জাদুকরদের ইতিহাসকে আলোচনা করা হয়েছে, ঠিক এই ধরনের হযরত সামুদ আলাইহিস সালামের উপর, হযরত সালেহ আলাইহিস সালামের উপর ঈমান আনয়নকারী জুন্দার ইতিহাসকে আলোচনা করা হয়েছে, হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়নকারী সেই একজন মুমিনের ইতিহাসকে আলোচনা করা হয়েছে, এই ইতিহাসগুলো কোরআনে কারিমের মাঝে আলোচনা করা হয়েছে, আরো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন আলোচনা আমরা কোরআনে কারিমের মাঝে পাব, যে জায়গায় নবীদের ইতিহাসকে আলোচনা করা হয় নাই, নবী ভিন্ন যারা নবীদের প্রতি ঈমান আনছে এমন কিছু মানুষদের ইতিহাসকে আলোচনা করা হয়েছে, এবং ঈমানি পরীক্ষায় তাদের দৃষ্টান্তগুলো আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করছেন। ঠিক কোরআনে কারিমে নবীদের ইতিহাস, কোরআনে কারিমের এই সমস্ত ঈমানদারদের ইতিহাস, এই ইতিহাসের আলোচনাটা শুধুমাত্র ইতিহাস আলোচনার জন্য না, এই ইতিহাসগুলোর আলোচনা শুধুমাত্র চোখ থেকে অশ্রু ঝরানোর জন্য না, শুধুমাত্র এটা ওয়াজ মাহফিলগুলোতে খুব সুন্দর আকারে উপস্থাপনের জন্য না, আসলে এই প্রত্যেকটা আলোচনা প্রত্যেকটা মুমিনকে গ্রহণ করার জন্য,
তার নিজ জীবনে পরীক্ষার সময় মনে করার জন্য, তার নিজ জীবনে পরীক্ষার সময়টা মনে করতে হবে যে না, ঠিক এই ধরনের পরীক্ষা দিয়ে, ঠিক এই ধরনের পরীক্ষার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে, আর এই পরীক্ষাটার দ্বারাই তো আমার জীবনের মাঝে উন্নতি আসবে, আমার জীবনের মাঝে অগ্রগতি আসবে, আমার জীবনের মাঝে সাফল্য আসবে। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ তাআলা এটাই মনে করাচ্ছেন যে ইমানের শুধু মৌখিক স্বীকৃতিটা, আর এই মৌখিক স্বীকৃতির উপর নির্ভর করেই তোমার জীবনের ফয়সালা, তোমার জান্নাত তোমার জাহান্নাম নির্ধারিত হবে না, তোমার জান্নাত তোমার জাহান্নাম, তোমার সফলতা ব্যর্থতা, ঠিক তোমার সফলতা ব্যর্থতার মানদণ্ড যাচাই করা হবে বহুম লা ইউক্তানুন পরীক্ষার দ্বারা। ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আজকে ইমানের মৌখিক স্বীকৃতি দিয়ে ইমানের ফরম পূরণ করে আজকে তুমি যে ইমানদারদের কাফেলার মাঝে নিজেকে অন্তর্ভুক্ত করলে, আসলেই এই কাফেলার তুমি একজন যোগ্য সৈনিক কিনা, এই কাফেলার একজন যোগ্য ব্যক্তি তুমি কিনা, এটার যাচাই বাছাই পরীক্ষার দ্বারা হবে, এবং পরীক্ষার দ্বারাই তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে, পরীক্ষার দ্বারাই তোমার জীবনের মাঝে এই বিষয়ের সত্যতা আসবে যে তুমি আসলেই এই কাফেলার একজন মানুষ। মাদ্রাসায় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যখন কেউ ভর্তি হয় তো তার ভর্তির সাথে সাথে সে তো ঠিক এই কাফেলার একজন মানুষ, একই সাথে জেগে ওঠা, একই সাথে ঘুমানো, একই সাথে খাওয়া, একই সাথে ক্লাস, একই সাথে চলা, প্রত্যেকটা কাজ একসাথে করার পরও সকলকে কি এই কথা বলা হয় যে তোমরা সবাই সনদপ্রাপ্ত? একসাথে প্রত্যেকটা কাজ হচ্ছে কিন্তু সনদ দেওয়ার জন্য তো পরীক্ষার প্রয়োজন, সনদের জন্য পরীক্ষা। তুমি শুধু একসাথে চলা, একসাথে থাকা, একসাথে দীর্ঘদিন কাটানো, এটার উপর ভিত্তি করে তোমার সনদের ফয়সালা হবে না, তোমার সনদ এবং তোমার সার্টিফিকেটের ফয়সালা হবে পরীক্ষার দ্বারা, এবং পরীক্ষায় পাশ করার পরেই তোমাকে সনদ দেওয়া হবে। একজন ব্যক্তি 10 বছর একটা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করার পর সে যদি এই 10 বছরের ঠিক 10টা বছরের সমস্ত পরীক্ষাগুলোর মাঝেও সে অংশগ্রহণ করেছে কিন্তু শেষ পরীক্ষাটার মাঝে সে অংশগ্রহণ করে নাই, সালানা ইমতিহানে সে অংশগ্রহণ করে নাই, তো সে কি এই কথা বলতে পারবে যে আমি 10টা বছর ছিলাম, একই সাথে 10টা বছর কাটাইছি, 10টা বছরের কোন একটা দিন আমি অনুপস্থিত ছিলাম, এ রেকর্ড আপনারা আমাকে দেখাতে পারবেন না, কিন্তু শেষ পরীক্ষাটা আমি দেই নাই? তো এই ব্যক্তিটাকে কোনো অবস্থায় সার্টিফিকেট বা সনদ দেওয়া হবে? হবে না, সনদের ফয়সালা তার জন্য হবে না। এজন্য হবে না যে সে তো পরীক্ষা দেয়নি, পরীক্ষা দেয়নি। পরীক্ষার দ্বারা যাচাই বাছাই হবে ইমানের পরীক্ষা, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই মেসেজটাও দিচ্ছেন যে এই পরীক্ষাটা তোমাদের জন্য প্রথম ব্যাপারটা তা না, বরং অতীত যুগে যারাই ঈমান আনছে তারাই পরীক্ষার সম্মুখীন হয়েছে। এক একজনের পরীক্ষার পার্চা, এক একজনের পরীক্ষার প্রশ্নপত্র, এটা এক এক রকম হয়েছে। একজনের পরীক্ষা ঘরে নেওয়া হয়েছে, আরেকজনের পরীক্ষা অফিসে নেওয়া হয়েছে, আরেকজনের পরীক্ষা প্রতিষ্ঠানে নেওয়া হয়েছে, আরেকজনের পরীক্ষা তার চোখের মাধ্যমে নেওয়া হয়েছে, আরেকজনের পরীক্ষা তার আবেগের উপরে নেওয়া হয়েছে, এক একজন মানুষের পরীক্ষা এক এক ভাবে হয়েছে, কিন্তু পরীক্ষায় পাশ করার পরই প্রত্যেকটা মানুষের সনদের ব্যবস্থাপনা হবে, তাকে সত্যিকারের ইমানদার হিসেবে, তাকে সত্যিকারের মাওলানা হিসেবে, তাকে একজন মাওলানা হিসেবে সনদপত্র দেওয়া হবে, তাকে একজন ইমানদার হিসেবে সনদপত্র দেওয়া হবে পরীক্ষার পর। তো কোরআনে কারীমের এই সূরার মাঝে আমরা এই পরীক্ষার ব্যাপারে জানলাম যে পরীক্ষা হবে ইমানের পথে চলতে গিয়ে, ধাপে ধাপে পরীক্ষা হবে। কোরআনে কারীমের সূরা তৌবার যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সেই আয়াতের মাঝে আরেকটা বিষয়ের আলোচনা আসছে যে পরীক্ষাটা কিসের মাধ্যমে হবে। 24তম আয়াতে
পরীক্ষাগুলো কিসের মাধ্যমে হবে, সেই আলোচনাটা করার আগে আমি আরেকটা আলোচনা করতেছি, আরেকটা বিষয় সামনে আনতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদের জন্য, আমাদের জন্য রহমত হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠাইছেন। এখন এই পৃথিবীতে আমরা যারা আছি এবং আমাদের পরে যারা আসবে, এদের সকলের জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার কথাগুলো, এই সমস্ত কিছু রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ দ্বারা আমরা আল্লাহর পথে চলতে পারবো, আল্লাহর হুকুম মানতে পারবো এবং আল্লাহ তাআলার চাহিদাটা আমরা বুঝতে পারবো। এটা বুঝার পথ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবং আল্লাহ তাআলা যুগে যুগে যে সমস্ত নবীদেরকে পাঠাইছেন, সমস্ত নবীদেরকে এজন্যই পাঠাইছেন নবীদের জীবনটাকে উম্মতের সামনে উত্তম একটা নমুনা দিয়ে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন, মানুষদেরকে এটা বোঝানোর জন্য যে আল্লাহর পথে কিভাবে চলতে হবে। এবং নবীরা নিজ জীবনে ঈমানের পরীক্ষা দিয়ে দিয়ে নিজ জীবনের ত্যাগ এবং কুরবানির মাধ্যমে তারা উম্মতের সামনে নমুনা হইছেন, উম্মতের সামনে এই দৃষ্টান্ত তারা দেখাইছেন যে ঈমানের পথ, এই পথের প্রত্যেকটা ধাপগুলো ঠিক কিভাবে পাড়ি দিতে হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এই ঈমানের জটিল পরীক্ষা, ঈমানের কঠিন পরীক্ষা, যে পরীক্ষায় একজন মানুষ জয়ী হওয়ার পর হলো তার জীবনটা একটা সফল জীবন। এই জীবনে একজন মানুষ যদি সফল হতে চায় তাহলে তার করণীয় কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য খুব সুন্দর একটা ম্যাপ, সুন্দর একটা রুট, সুন্দর একটা পদ্ধতি তিনি আমাদের সামনে আলোচনা করছেন। আর সে পদ্ধতি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন যে তোমরা আল্লাহর ভালোবাসা, আমার ভালোবাসা অর্জন করো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমার ভালোবাসা অর্জন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা মহাব্বত, এই মহাব্বতটাকে তৈরি করতে হবে। আর এই মহাব্বতটাকে তৈরি করতে হবে কিভাবে, যে এমন মহাব্বত তৈরি করতে হবে যে মহাব্বতটা থাকবে সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে একটা মহাব্বত, এই মহাব্বতটা তৈরি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বুঝাইছেন যে এই মহাব্বতটা যদি তৈরি হয়ে যায়, এই ভালোবাসাটা যদি তৈরি হয়ে যায়, তাহলে এই পথটা যত কঠিন পথ হোক এই পথে চলাটা সহজ হয়ে যাবে। কারণ ভালোবাসা, প্রেম, মহাব্বত এটা জটিল থেকে জটিল একটা কাজকে সহজ করে দেয়। যেমন একজন মানুষের হাতে যদি টাকা থাকে তো তার জন্য যে কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করা সহজ। আমার হাতে টাকা আছে, তো হাতে যখন টাকা আছে এই টাকার দ্বারা বাড়ি করাও সহজ, টাকার দ্বারা গাড়ি কেনাও সহজ। হাতে যখন টাকা আছে এই টাকার দ্বারা আমার জন্য ব্যবসা বাণিজ্য চালু করাও সহজ, একটা গার্মেন্টস, একটা মিল, একটা ফ্যাক্টরি তৈরি করাও সহজ, আমি যদি বিলাইতে চাই বিলানোও সহজ, সবকিছু সহজ। ঠিক এরকম একজন মানুষের দিলের মাঝে যখন কোনো কিছুর প্রতি মহাব্বত থাকে, তো মহাব্বত থাকলে সবকিছু সহজ, মহাব্বত থাকলে জীবন দেওয়া সহজ, আর মহাব্বত যদি না থাকে সবকিছু কঠিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পথ বলছেন, খুব সূক্ষ্ম, খুব সহজ একটা পথ, মহাব্বত তৈরি করো। আর মহাব্বতটা যখন তৈরি হয়ে যাবে তখন সবকিছু সহজ হয়ে যাবে।
সাহাবা একরাম নবীদের জীবন, এই জীবনগুলো আমাদের সামনে দৃষ্টান্ত যে তারা আল্লাহ তাআলার মহব্বতকে তারা গ্রহণ করতেন, আল্লাহ তাআলার মহব্বতকে তারা তৈরি করতেন। আর আল্লাহর মহব্বত ঠিক যখন তৈরি হয়ে গেছে, আল্লাহর মহব্বতটা তৈরি হয়ে যাওয়ার পর সব কিছু সহজ হয়ে গেছে। এই কঠিন নির্যাতনের মাঝে টিকে থাকার শক্তি সাহাবা একরাম কোথা থেকে পাইছেন? মহব্বত থেকে পাইছেন। হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত আম্মার, এই সমস্ত সামাজিকভাবে দুর্বল সাহাবা একরাম যারা ছিলেন, যারা আরবের দাস শ্রেণীর ছিলেন, যাদেরকে যদি কচুকাটা করা হয়, শরীর থেকে টুকরো টুকরো করে দেওয়া হয়, এমন কোন মানুষ ছিল না তাদের পক্ষে প্রতিবাদ করার সাহস পাবে। যে মক্কার মাঝে মক্কার একজন প্রভাবশালী ব্যক্তি আবু বকর সে নির্যাতিত হইতেছে, যে মক্কার মাঝে মক্কার প্রভাবশালী গোত্র বনু হাশেমের সূর্য সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে পর্যন্ত নির্যাতিত হচ্ছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পদ্মা হাঁটতেছেন, তো ময়লা আবর্জনার একটা স্তূপ, ময়লা আবর্জনার একটা কি বলা হয়, একটা এটাকে বলা হয় কি, হ্যাঁ এই যে কিসে করে ময়লা তোলা হয়, ঝুড়ি, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নিক্ষেপ করে দেওয়া হয়েছে পথের মাঝে। এই ধরনের এক যে সম্ভ্রান্ত মানুষ, তার পূর্ণ শরীর যখন আবর্জনার স্তূপে ভরে গেছে, তার জন্য বাড়িতে পৌঁছা পর্যন্ত কষ্টকর হয়ে গেছে, এই ধরনের নির্যাতন যেটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেকে সহ্য করতে হয়েছে, হযরত ওমরের মতো বীর পুরুষ সেও নির্যাতনের শিকার, হযরত উসমানের মতো সম্মানিত ব্যক্তি নির্যাতনের শিকার, সেই সমাজের মাঝে বেলাল যে কি ধরনের নির্যাতনের শিকার হতে পারে, আম্মার সে যে কি ধরনের নির্যাতনের শিকার হতে পারে, এটা তো চিন্তা করা যায় না। কিন্তু সেই নির্যাতনের মাঝে এই আসহাবে রাসূল তারা যে টিকে থাকার শক্তি পেয়েছেন, সেই শক্তিটা কিন্তু মহব্বত, সেই শক্তিটা মহব্বত। মহব্বত যখন তৈরি হয়ে গেছে, এই মহব্বতটা তাদেরকে টিকে থাকার শক্তি দিচ্ছে। সেই জটিল পরিস্থিতির মাঝে তার আহাদ আহাদ আল্লাহর নামকে জপার একটা মজা পাইছে, আহাদ আহাদ বলার মজা তারা পেয়ে গেছে। আমাদের শাইখুল হাদিস দামাত বারাকাতুহুম তার বয়ানের মাঝে লাইলি মজদুর ঘটনা বলতেন, এবং সেই ঘটনার মাঝে এই দৃষ্টান্তটা খুব ভারত প্রায় আনতেন, এই উপমাটাকে খুব বেশি বেশি আনতেন, যে লাইলি তো মজদুর জন্য দুধ পাঠাইত, তার দাস দ্বারা মজদুর জন্য দুধ পাঠাইত, মজনু তো জঙ্গলের মাঝে লাইলি লাইলি করত, তো দুধ যে পাঠাইত তো মাঝখানে নকল মজনু দুধ খাইত, আসল মজনু পর্যন্ত দুধ পোষত না। তো লাইলি একদিন পরীক্ষা করার চিন্তা করলো যে আসল মজনুকে তো পরীক্ষা করা দরকার, যে দুধ কি আসলে এই মজনুর কাছে পৌঁছে কিনা। এই দুধের সাথে আলাদা একটা বাটি দিয়ে দিল যে মজনুকে বলবা তার শরীর থেকে রক্ত দিয়ে দিতে, তার শরীর থেকে রক্ত দিয়ে দিতে। তো আজকে ঠিক যখন এই নকল মজনুর কাছে এই রক্ত দেওয়ার বাটি বসলো, তো সে দাসকে বলে দিল যে রক্ত দেওয়ার মজনু তো আমি না, এই মজনু জঙ্গলে আছে, আর একটু ভিতরে যাও, সে মজনুর দেখা পাবে। তো ঠিক সে মজনু পর্যন্ত ঠিক যখন পৌঁছল, সে মজনুর কাছে পৌঁছার পর মজনুর কাছে ঠিক যখন বলা হলো লাইলিতে রক্ত চাইছে, মজনু কোনো চিন্তা করে নাই, মজনু তার শরীরকে কেটে সেই প্লেটের মাঝে সেই বাটির মাঝে তার রক্তকে ঢেলে দিছে যে যাও আমার লাইলির কাছে রক্তটাকে পৌঁছিয়ে দাও। এই রক্ত দেওয়া সহজ হয়ে গেছে, কারণ কারণ হলো মহব্বত, মহব্বত এটাকে সহজ করে দিছে। যখন মহব্বত হয়েছে এটা সহজ হয়ে গেছে। আমাদের শাইখুল হাদিস দামাত বারাকাতুহুম প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলতেই হয়,
হুজুর এই কথাটা তার বয়ানের মধ্যে আছে, হুজুরের এই বয়ানটা আমার কাছে রেকর্ড করা আছে। হুজুর বলতেছিলেন যে বঙ্গবন্ধুর ভালোবাসা ছিল এই বাংলাদেশের মাটির সাথে, এই বাংলাদেশের মাটির সাথে তার ভালোবাসাটা এমন ছিল এই মাটির জন্য জীবন দিতে সে প্রস্তুত হয়ে গেছে, ফাঁসি কাস্তে ঝোলার জন্য সে প্রস্তুত হয়ে গেছে। বাংলাদেশের মাটির জন্য বঙ্গবন্ধু যদি বাংলার মাটিকে মহব্বত করে বাংলার মাটির জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হইতে পারে, তাহলে ইমানের মহব্বত আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতে আমরা জীবন দিতে পারবো না? হুজুর এটা বলতেন যে ইমানের মহব্বত আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতের বিনিময় জান্নাত। বাংলার মাটির মহব্বত তো একটা প্রধানমন্ত্রিত্ব, আর জীবন চলে গেলে তো প্রধানমন্ত্রিত্ব চলে গেল, জীবনটা যদি শেষ হয়ে যায় সবকিছু গেল। সেই একটা সাধারণ প্রধানমন্ত্রিত্ব এটার জন্য একজন মানুষ যদি জীবন দিয়ে সংগ্রাম করতে পারে, জীবন দিয়ে ভালোবাসতে পারে, তাহলে আমি জান্নাতের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি করার জন্য আমি কোন জীবন দিতে প্রস্তুত হইতে পারবো না। এটা ছিল মহব্বতের কথা। এই মহব্বতটা যেন এসে যায়, এই মহব্বতটা যেন দিলের মাঝে যেন তৈরি হয়ে যায়, এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনা আমাদের সামনে করছেন যে মহব্বত তৈরি করো, তাহলে জীবন দেওয়া সহজ। আমরা আমাদের শাইখুল হাদিস দামাত বারাকাতুহুমের এই কথা থেকে যে আবেগটাকে আমরা পাই, এই আবেগটার যদি আমরা গভীরে যাই তাহলে আমরা দেখব যে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসাটা তার কাছে তার জীবনের চাইতে বেশি দামি ছিল। তার জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসাটা তার কাছে বেশি ছিল, এজন্যই তার জবান থেকে এই শব্দ বের হইছে যে সে যদি বাংলাদেশের জন্য এমন জীবন দিতে পারে, বাংলাদেশের স্বাধীনতার জন্য সে যদি রক্ত ঢালতে পারে, তাহলে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি কি পারবো না আমার রক্তে বাংলার জমিনটাকে রঞ্জিত করতে? আমি কেন পারবো না? জালেম আমার কাছ থেকে রক্তই নিতে পারবে, আমার জীবনটাই নিতে পারবে? হ্যাঁ, আমি আমার জীবন দিব? আমি তো প্রধানমন্ত্রিত্ব চাই না, আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য তো এই বাংলার প্রধানমন্ত্রিত্ব না। বাংলার জমিনের মাঝে একক ব্যক্তি হিসেবে আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য তো শত বছরের শ্রেষ্ঠ বাঙালি হওয়া না, বাংলার শ্রেষ্ঠ ওয়াইজ, বাংলার শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব হওয়া, এটা তো আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য না। আমার জীবনের লক্ষ্য জান্নাত, আমার জীবনের লক্ষ্য আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি, এটাই যেহেতু আমার জীবনের লক্ষ্য, তাহলে আমার জীবন দিয়ে যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আমার জীবনটা দিয়ে দিলে যদি আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যান, তাহলে এই জীবনটা দেওয়া কি আমার জন্য? এই জীবনটা দিয়ে দেওয়াটা এটা তো অনেক সামান্য একটা বিনিময়, অনেক ছোট একটা বিনিময় আমার এই জীবনটা দিয়ে দেওয়া। আমার জীবনটা তো একটা ছোট জীবন, আমি 30 বছর পাচ্ছি আর না হয় 5টা বছর আমার হায়াত আছে, আমি 40টা বছর বেঁচে আছি আমার না হয় আরো 10টা বছর আমি বাঁচব, আমার বয়স 60 বছর আর না হয় 20টা বছরই আমি বাঁচব। আমার এই জীবনটা তো একটা ছোট জীবন, যে জীবনটা আজকে হোক কালকে হোক, রোড অ্যাক্সিডেন্টের দ্বারা হোক, হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হোক, আর পানিতে ডুবে হোক, আগুনে পুড়ে হোক, অন্যায়ভাবে কারো দ্বারা নির্যাতিত হয়ে ফাঁসি কাস্তে ঝুলে হোক, আমার এই জীবনটা তো দিতেই হবে, এই জীবনটাকে তো আমি ধরে রাখতে পারবো না, যে জীবনটা আজকে হোক কালকে হোক থাকবে না, এই জীবনটা থাকবে না, এই জীবনটা যাবেই, এই হায়াতটা চিরস্থায়ী না, এটা খুব ক্ষণস্থায়ী একটা হায়াত, এবং এই হায়াতের পরে একটা হায়াত চিরস্থায়ী হায়াত, যে হায়াতের ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম, জাহান্ন
জাহান্নাম তো শাস্তি শাস্তি শাস্তির জায়গা, আরাম নাই। জান্নাত আরাম আর আয়েশের জায়গা, যে জায়গায় কোনো কষ্ট নাই। আমি যদি আমার এই ছোট ক্ষণস্থায়ী জীবনটা, যে জীবনটা আল্লাহর দেয়া, এই জীবনটা আল্লাহকে উপহার দিয়ে আমি যদি আল্লাহর কাছ থেকে চিরস্থায়ী জান্নাতে পেয়ে যাই, তাহলে এই ছোট জীবনটা দিয়ে দেওয়াটা এটা একটা সামান্য উপহার না? এটাকে আমি আল্লাহকে বেশি কিছু দিলাম না ছোট একটা জীবন দিলাম? ছোট একটা জীবন দিলাম। সাহাবা একরামদের জিন্দিগিতে আমরা যে দৃষ্টান্তটা দেখতে পাই, যে তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসাটা এর এমন ভাবে অর্জন করছিলেন যে তাদের কাছে তাদের জীবনের চাইতে তাদের ইমানের দাম এটা অনেক বেশি ছিল। তারা ইমানটাকে বড় করে দেখতেন, জীবনটাকে খুব ছোট করে দেখতেন। আমাদের শাইখুল হাদিস দামাত বারাকাতুহুম একটা ঘটনা বলতেন, বিভিন্ন মাহফিল গুলোতে হুজুরের সাথে যাওয়ার সুবাদে এই ঘটনাটা অজস্রবার হুজুরের কাছে শোনা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, রোমানদের সাথে মুসলমানদের লড়াই চলতেছে, লড়াইয়ের পর লড়াই, সংখ্যায় বিপুল পরিমাণ হওয়া সত্ত্বেও বারবার রোমানরা মুসলমানদের এই সামান্য শক্তির কাছে পরাজিত হচ্ছে। তো তাদের অস্ত্র বেশি, জনবল বেশি, শক্তি বেশি, প্রযুক্তি বেশি, এই সমস্ত কিছু তাদের কাছে বেশি, সমস্ত দিক দিয়ে তারা অত্যাধুনিক, তারা আধুনিক, আর মুসলমান সব দিক দিয়ে দুর্বল। প্রত্যেকটা সেক্টরে দুর্বল হওয়া সত্ত্বেও মুসলমানরা বারবার জয় হয় কেন? রোমান সম্রাটের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোমান সেনাপতিদের জবাব ছিল, এদের কাছে কিছু নাই কিন্তু এদের কাছে দুইটা জিনিস আছে। এক, তাদের কাছে অর্থের কোনো মায়া নাই, অর্থের কোনো মায়া নাই, জীবনের কোনো মায়া নাই। এই অর্থের কোনো মায়া নাই, জীবনের কোনো মায়া নাই, এই দুইটা গুণ হলো এমন দুইটা গুণ, এই দুই গুণের লোকদের সাথে আমরা আমাদের অস্ত্রের দ্বারা, আমরা আমাদের প্রযুক্তি দ্বারা, আমরা আমাদের জনবল দ্বারা আমরা পারি না। কারণ এই মানুষগুলো তো মরতে আসে, এই মানুষগুলোকে কোনো কিছুর লোভে তাদেরকে লোভি করা যায় না। এই এই অজুহাতটা ছিল এমন একটা অজুহাত, রোমান সম্রাট কোনোভাবেই এটাকে বিশ্বাস করতে পারলো না। না, এটা বিশ্বাস করার কথা না, এটা বিশ্বাস করার কথা না। এটা কিভাবে সম্ভব যে জীবনের মায়া নাই, অর্থের মায়া নাই, জীবন কেউ মায়া করে না, এমন মানুষ, এমন কি মানুষ হতে পারে যাদের মাঝে জীবনের মায়া নাই? রোমান সম্রাট তার সেনাপতিদেরকে হুকুম দিল, ঠিক আছে, মুসলমানদের একটা ইউনিট, একটা কাফেলাকে গ্রেফতার করে তোমরা তাদের সাথে উত্তম আচরণ করে তাদেরকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি পরীক্ষা নিয়ে দেখব যে এটা কিভাবে সম্ভব যে জীবনের মায়া নাই, এটা কিভাবে সম্ভব যে অর্থের দ্বারা, রাজত্ব দ্বারা একজন মানুষকে লোভী করা যায় না। তো রোমান সম্রাটের এই কথা অনুযায়ী মুসলমানদের একটা কাফেলা, এদেরকে যুদ্ধের ময়দান থেকে গ্রেফতার করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার নেতৃত্বে মুসলমানদের 60 থেকে 70 জনের একটা ইউনিট এটা রোমান সৈনিকদের হাতে গ্রেফতার হয়ে গেল, আর তাদেরকে পাঠিয়ে দেওয়া হইল ঠিক রোমান সম্রাটের কাছে। রোমান সম্রাট যখন মুসলমানদের এই কাফেলাটাকে তার কাছে পেল, তো এই কাফেলার সাথে সে তার কথাবার্তার আদান প্রদান করলো যে তোমাদের এই কাফেলার আমিরকে, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা এগিয়ে গেলেন যে কাফেলার আমি আমির। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমান সম্রাট নিজ হাত কামরায় নিয়ে গেল তার সাথে একান্ত আলাপচারিতার জন্য, এবং সে আলাপচারিতার মাঝে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমান সম্রাট প্রস্তাবনা পেশ করলো যে দেখো তোমাদের এবং আমাদের মাঝে বেশি কোনো দূরত্ব নাই, তোমরাও আল্লাহকে বিশ্বাস করো, আসমানি কিতাব মানো, আমরাও মানি, আমরা ঈসাকে মানি পূর্ববর্তী ধর্ম, তোমরা মুহাম্মদকে মানো পরবর্তী ধর্ম, তোমরা এই আমাদের সাথে যুদ্ধে লিপ্ত না হয়ে আমাদের ধর্মকে গ্রহণ করে নাও, তুমি একজন সামান্য সৈনিক, তুমি যদি আমাদের এই ধর্মটাকে গ্রহণ করো আমি রোমান সম্রাট বলতেছি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব, তুমি হবে রোমান সম্রাটের জামাই,
সামান্য একজন মুসলিম সৈনিক থেকে শুধুমাত্র ধর্ম পরিবর্তনের বিনিময়ে তোমার মর্যাদা বেড়ে যাবে, রোমান সম্রাটের জামাই হবে তুমি, আমার এই বিশাল রাজ্যের অমুক প্রদেশের তোমাকে গভর্নর বানিয়ে দেব, তুমি হবে রোমান সম্রাটের আস্থাভাজন একজন গভর্নর, আর আমার মৃত্যুর পর আমার এই পূর্ণ রোমান সাম্রাজ্যের এটা দেখাশোনার ভারটা এটা তোমার উপরই আসবে। চিন্তা করে দেখো প্রস্তাবটা ভালো প্রস্তাব। হযরত আব্দুল ইবনে হুযাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই সাহাবী ছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে থেকে তারা সেই ঈমানকে অর্জন করছিলেন যাদের কাছে টাকার চাইতে নিজের জীবনের চাইতে ঈমানের দাম বেশি ছিল। রোমান সম্রাটের এই বিশাল একটা প্রস্তাবকে, তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোমান সম্রাটের এই প্রস্তাবকে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দিলেন, এটা কোনোভাবেই সম্ভব না, তুমি কি দুনিয়ার বিনিময়ে আমার কাছ থেকে দিন কিনতে চাচ্ছ, তুমি কি দুনিয়ার বিনিময়ে আমার কাছ থেকে ধর্ম কিনতে চাচ্ছ, আমার ঈমানটি কিনতে চাচ্ছ? রোমান সম্রাট যখন দেখল যে এত বড় অফার, এত বড় একটা অফারে তাকে কাট করা গেল না, তো রোমান সম্রাট আমাদের সাইকুল হাদিস দামাত বারাকাত হম শব্দ বলতেন যে রোমান সম্রাট দেখল যে পেঁয়াজের তেজ কমে নাই, একে ভিন্নভাবে ভিন্নভাবে এর পরীক্ষা নিতে হবে, লোভের দ্বারা তো হলো না, এখন দ্বিতীয় প্রযুক্তি, দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় ধাপ, দ্বিতীয় রাউন্ডের নির্যাতন তার উপর শুরু হলো, কারাগারে নিক্ষেপ করা হলো, কারাগারে নিক্ষেপ করা হলো, সাথে সাথে কারাগারের প্রহরীদের প্রতি হুকুম হলো যে এদের খাবার বন্ধ করে দাও, দানা পানি বন্ধ করে দাও, দেখি ইমানের দাম বেশি না দানার দাম বেশি না পানির দাম বেশি। এখন পানি আর ইমানের লড়াই, দানা আর ইমানের লড়াই, যে তোমার ইমান যদি রক্ষা করতে হয় খাবার পাবে না, আর খাবার যদি খেতে হয় ইমানের মাঝে ছাড় দিতে হবে। দিন যায় আবার রাত যায়, আবার দিন যায় আবার রাত যায়, মুসলমানদের এই মুজাহিদ কাফেলাকে খাবার দেওয়া হয় না, মুসলমানদের এই কাফেলা ধীরে ধীরে তারা দুর্বল হয়ে যেতে লাগলো, একটা সময় দুর্বলতা তাদেরকে প্রচন্ড ভাবে গ্রাস করলো, এমন দুর্বল তারা হয়ে গেলেন যে একটা সময় রোমান সম্রাটের কাছে সংবাদ পৌঁছানো হলো যে মুসলমানদের এই মুজাহিদ যাদেরকে গ্রেফতার করে আনা হয়েছে এদেরকে আপনি যদি মেরে ফেলতে চান তাহলে কোনো সমস্যা নাই, এরা মরে যাবে, এরা এখন মৃত্যুর কাছাকাছি, আর যদি সম্রাট আপনার ইচ্ছা থাকে যে এদেরকে আপনি বাঁচিয়ে রাখবেন তাহলে এদেরকে এখন কিছু দানা পানি দিতে হবে, আর নিলে এরা বাঁচবে না। এ সংবাদ যখন রোমান সম্রাটকে দেওয়া হলো, রোমান সম্রাট হুকুম দিলেন যে না এদেরকে তো মারা আমার উদ্দেশ্য না, এদেরকে বাঁচায় রাখতে হবে, আমি তো এদেরকে এদের পরীক্ষা নিচ্ছি। রোমান সম্রাট বললেন যে এখন কি খাবার না দিলে মরে যাবে? জবাব দেওয়া হলো হয় এই মুহূর্তে যদি খাবার না দেওয়া হয় এরা মরে যাবে, এদের শরীরের স্পন্দন থেমে গেছে, শিরার ধমনগুলো এদের থেমে গেছে, এদের মাঝে এখন নড়াচড়ার শক্তিটা পর্যন্ত এদের থেকে হারিয়ে গেছে, এখন তাদেরকে কিছু না কিছু দিতেই হবে। রোমান সম্রাটের হুকুম হলো যে এদেরকে কিছু খাবার দাও, পানি দাও, তবে মদ দাও, পানীয় হিসেবে এদের সামনে মদ পরিবেশন করো, খাবার হিসেবে এদের সামনে শুকুরের মাংসকে পরিবেশন করো, আর তাদেরকে বলে দাও জীবনটাকে যদি রক্ষা করতে হয় এই খাবার খেয়েই জীবনকে রক্ষা করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার পরিবেশন করা হলো, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, ঠিক এই অবস্থার মাঝে তার সামনে খাবার আসছে, যে জীবনটাকে যদি রক্ষা করতে চাও এই খাবারকে গ্রহণ করো। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা শরীয়তের মাসআলার ব্যাপারে খুব ভালোভাবেই জানেন যে এই মুহূর্তটা এমন একটা মুহূর্ত জীবনকে রক্ষার জন্য, এই মুহূর্তে মদকে পান করা জীবনকে রক্ষার জন্য, শুকুরের এই মাংসটাকে এই মুহূর্তে এটাকে আহার হিসেবে গ্রহণ করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ, শরীয়ত এটাকে জায়েজ করছে, কিন্তু আমরা তো এখন শুধু শরীয়তের মুকাল্লাফ না, এখন তো বেঈমানরা আমাদের কাছে পরীক্ষা নিতেছে যে ঈমান আমাদের কাছে দামি না আমাদের কাছে জীবনটা দামি। যেহেতু এখন ঈমান আর জীবনের পরীক্ষা চলতেছে, এই পরীক্ষার ময়দানে তো আমি কোনোভাবেই এই মদ এবং শুকুরের মাংসকে গ্রহণ করতে পারি না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ঠিক যখন ঈমান এবং জীবনের পরীক্ষার মুখোমুখি হলেন,
হযরত আব্দুল ইবনে হুযাফা লাঠি মারলেন খাবারের মধ্যে। হযরত আব্দুল ইবনে হুযাফা যখন খাবারের মধ্যে লাঠি মারলেন, পরেশান হয়ে গেল রোমান সম্রাট, অবাক হয়ে গেল রোমান সম্রাটের সিপাহীরা চিকিৎসকরা। একটু আগে যাদের শরীরের মধ্যে সামান্য পরিমাণ নড়ার শক্তি ছিল না, যেই হাতের মাঝে যেই পায়ের মাঝে পা নাড়ানোর শক্তি নাই, সেই পায়ের মাঝে লাঠির শক্তি কোথা থেকে আসলো? এই শক্তিটা হলো ইমানের শক্তি, এই শক্তিটা ইমানের শক্তি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ঠিক যখন শারীরিক প্রচন্ড দুর্বলতার মুহূর্তে ইমানের এই শক্তি, ইমানের এই শক্তির প্রদর্শনী করলেন, ইমানের এই জজবার তিনি প্রদর্শনী করলেন, রোমান সম্রাট থেমে গেল, অবাক হয়ে গেল যে ঠিক এই ধরনের মানুষ, এই ধরনের শক্তি তাদের ইমানের উপর আছে। রোমান সম্রাট দেখলো যে না, এর চেয়ে চূড়ান্ত পরীক্ষা আমার নিতে হবে। সৈনিকদেরকে হুকুম দিল যে ডেকচি বসাও, ডেকচি বসাও, বড় বড় ডেকচি বসাও, ফুটন্ত তেলকে এই জায়গায় গরম করতে থাকো। মুসলমান মুজাহিদদেরকে ধরে ধরে ঠিক সেই ফুটন্ত তেল টকবুক করতে থাকা সে জ্বলন্ত ডেকচিগুলোর সামনে মুসলমান মুজাহিদদেরকে আইনা উপস্থিত করা হইল, এদেরকে সামনে বসায় রাখা হইল, আর তাদেরকে দেখানো হইতে থাকলো যে এই যে তেল টকবুক করতেছে, তেল টকবুক করতেছে, এই সমস্ত ডেকচিগুলোর মাঝে, এই ডেকচির মাঝে তোমাদেরকে নিক্ষেপ করা হবে, তোমাদেরকে এই জীবন্ত ভাবে দগ্ধ করানো হবে, তেলের মাঝে ভাজা হবে। চিন্তা করে দেখো, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? তোমাদের পরীক্ষা নেওয়া হবে। মুসলমানদের মাঝে কোনো ভাবান্তর নাই, তারা স্বাভাবিক অবস্থার মাঝে আছে। রোমান সম্রাট দেখলো যে যখন এদের মাঝে কোনো চিন্তার, এদের মাঝে কোনো চিন্তার লেশ পর্যন্ত নাই, তো দেখলো যে না, এদেরকে সামনে রেখা হবে না, এদেরকে এই জায়গায় নিক্ষেপ করতে হবে। তো একজন মুসলিম সৈনিককে ঠিক রোমান সম্রাটের হুকুমে তার এক সৈনিক সেই ফুটন্ত তেলের মাঝে ঢেলে দিল। মুসলমান মুজাহিদরা তাকিয়ে তাকিয়ে দেখল নিজেদের একজন ভাই ফুটন্ত তেলের মাঝে মুহূর্তের মাঝে শহীদ হয়ে গেছে। ঠিক নিজেদের একজন ভাই, নিজেদের একজন সাথী যখন শহীদ হয়ে গেছে, ঠিক রোমান সম্রাট তাকিয়ে তাকিয়ে দেখলো বাকিদের মাঝেও ভাবান্তর নাই, এরা কেমন যেন শহীদ হওয়ার জন্য প্রস্তুত। হযরত আব্দুল ইবনে হুযাফার ব্যাপারে হুকুম হলো যে আব্দুল ইবনে হুযাফাকে নিক্ষেপ করো। হযরত আব্দুল ইবনে হুযাফা আল্লাহর নবীর সাহাবী, মুসলমান এই কাফেলার সর্দার, তাকে ধরা হইল, সেই ফুটন্ত তেলের মাঝে নিক্ষেপ করা হবে। ঠিক সেই সময় হযরত আব্দুল ইবনে হুযাফার চোখ থেকে পানি টপটপ করে পড়তেছে। রোমান সম্রাট তাকিয়ে তাকিয়ে দেখলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার চোখে পানি, তোমার চোখে পানি চলে আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ঠিক যখন তেলের মাঝে নিক্ষেপ করা হবে, ঠিক সেই সময় রোমান সম্রাট তার হুকুমকে স্টপ করলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার কাছে আনো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমান সম্রাটের সামনে দাঁড় করানো হলো। রোমান সম্রাট দ্বিতীয়বার তার সামনে আবার আলোচনা করলেন, দেখো আব্দুল্লাহ ইবনে হুযাফা, আজকে মৃত্যুর মুখোমুখি তুমি। আজকে থেকে তিন দিন আগে একটা প্রস্তাব তোমাকে আমি দিয়েছিলাম, দেখো তিনটা দিন পার হয়েছে, চারটা দিন পার হয়েছে, কিন্তু আমার প্রস্তাব আগের মতোই আছে। তুমি যদি আমার সেই তিন দিন আগের সেই প্রস্তাবটাকে আজকে গ্রহণ করো, তোমার তিন দিনের যাবতীয় অপরাধগুলোকে ক্ষমা করে আমি সেই প্রস্তাবের সাথে একমত আছি। আরেকবার ভেবে দেখো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমান সম্রাটকে বলে দিলেন যে না, আমি তো ঠিক তিন দিন আগে ঠিক যে সিদ্ধান্ত দিয়েছিলাম, আজকেও সেই সিদ্ধান্তের উপর আমি আছি, আমার সিদ্ধান্তের পরিবর্তন হয় নাই। রোমান সম্রাট অবাক ভাবে প্রশ্ন করল, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার চোখে পানি কেন? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দিলেন, চোখের পানি দেখে তুমি ধাঁধা ধাঁধায় পড়েছো। আরে আমার চোখের পানি তো এই জীবনের মায়ায় নয়, আমার চোখের এই পানি তো এজন্য যে আমি আমার স্রষ্টাকে চোখের পানিগুলো ফেলে ফেলে আমার স্রষ্টাকে আমি দেখাচ্ছি যে প্রভু একটা জীবন তুমি আমাকে দিয়েছিলে, খুব ছোট একটি জীবন, আজকে তোমার ভালোবাসায় তোমার দিন প্রতিষ্ঠার জন্য তোমার ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে আজকে এই জীবনটা আমাকে দিতে হচ্ছে। প্রভু জীবন তো আমার একটাই, একটা জীবন দিয়ে প্রভু আমি আমার ভালোবাসাটা, আমি ভালোবাসার প্রদর্শনী আজকে করছি। প্রভু আমার কাছে তো আরেকটা জীবন নাই, প্রভু আমার কাছে তো আরেকটা জীবন নাই, জীবন তো একটা। প্রভু এরকম যদি হাজারটা জীবন তুমি দিতে, আমি হাজারটা জীবন দিয়ে আমি এক একটা জীবন তোমার প্রতি বিলিয়ে দিয়ে প্রভু আমি দেখানোর জন্য প্রস্তুত ছিলাম, আমি তোমাকে কতটুক ভালোবাসি, আমি তোমাকে কতটুক ভালোবাসি, আমি প্রস্তুত ছিলাম।
হযরত আব্দুল ইবনে হুজাফার জবান থেকে শব্দ শোনার পর রোমান সম্রাট হযরত আব্দুল ইবনে হুজাফার সাথে ভিন্ন আচরণ করলেন, সে আলোচনায় যাচ্ছি না। তো আল্লাহর রাসূলের সাহাবা একরাম তাদের মাঝে ইমানের মহব্বত ছিল ঠিক এতটুকু যে জীবনের তাদের কাছে কোনো মূল্য ছিল না, ইমানের তাদের কাছে অনেক দাম ছিল, যে তাদের কাছে একটা জীবনের কোনো মূল্য ছিল না। তারা আশা করতেন হাজারটা জীবন থাকলে হাজারটা জীবনকে বিলিয়ে দিতাম, কিন্তু এই ইমানের মহব্বতটাকে আমি দেখাতাম, ইমানের মহব্বতের প্রদর্শনী করতাম। ঠিক এই মহব্বতটাকে অর্জন করতে হবে। এই মহব্বতের বাধা কোথায়? কোরআনে কারীমের সূরা তৌবার মাঝে বাধাগুলোর আলোচনা করা হয়েছে। ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়াল ইকতারাফতুমুহা ওয়া তিজারাহ তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারযাউনাহা আহাব্ব ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি। বুঝার ব্যাপার, আটটা বাধার আলোচনা করা হয়েছে। একটা বাধা তো হলো, বলা হলো যে তোমার পিতৃপুরুষরা একপথে চলছে, পিতৃপুরুষদের তোমার বাপ চাচাদের একটা আদর্শ, সে আদর্শকে ত্যাগ করে ভিন্ন আদর্শ গ্রহণ করা, এটা একজন মানুষের জীবনের জন্য চরম পরীক্ষা। ও আবনা হুকুম, নিজ সন্তান, নিজ সন্তানের চাহিদার সাথে মোকাবেলা করে আল্লাহর পথে চলা, এটাও জীবনের একটা জটিল পরীক্ষা। ও ইখওয়ান হুকুম, নিজের ভাই, নিজের বন্ধু, নিজের যে সোসাইটি, নিজের যে সমাজ, এই সমাজের সাথে যুদ্ধ করে আল্লাহর হুকুমের উপর চলা, এটাও জীবনের একটা পরীক্ষা। ও আযওয়াজুকুম, নিজের স্ত্রীর মহব্বত, স্ত্রীর চাহিদা, স্ত্রীর ভালোবাসা, এর সাথে মোকাবেলা করে আল্লাহর হুকুমের উপর চলা, এটাও জীবনের একটা প্রচন্ড পরীক্ষা। ও আশিরাতুকুম, নিজ আত্মীয় স্বজন, নিজ সোসাইটি। ও আমওয়াল ইকতারাফতুমুহা, একটা সম্পদ, একটা বাড়ি, ধন সম্পদ যেটাকে আমি ইকতারাফতুমুহা, ইকতাসাবতুমুহা, যেটাকে আমি অর্জন করেছি। ওয়া তিজারা তাখশাউনা কাসাদাহা, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার গার্মেন্টস, আমার ফ্যাক্টরি, এই সমস্ত কিছুকে রক্ষা, যেটাকে রক্ষা করা আমার জীবনের একটা কাজ। ওয়া মাসাকিন তারযাউনাহা, আমার বাড়ি, আমার ঘর, এই সমস্ত কিছু, এই সমস্ত কিছুর মহব্বত, এই মহব্বতগুলো হলো আল্লাহর মহব্বতের বিপরীতে এই মহব্বতগুলো সামনে এসে দাঁড়ায়। তো আল্লাহ বলতেছেন এই সমস্ত কিছুর মহব্বতের চাইতে আমার মহব্বত, আমার রসুলের মহব্বত এবং আমার দিন প্রতিষ্ঠার মেহনত, আমার দিন প্রতিষ্ঠার মেহনতের মহব্বত, এই মহব্বতটা একজন মুমিনের মাঝে বেশি থাকতে হবে এবং সেই মহব্বতটা অর্জন করতে হবে। এই মহব্বতটাকে যারা অর্জন করতে পারলো তারাই সফল, তাদের জীবন সফল। আর এই মহব্বতটাকে অর্জন করতে যারা ব্যর্থ হলো তারাই ব্যর্থ, তারা ব্যর্থ হয়ে গেল তাদের জিন্দগিতে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীম দ্বারা আমরা যারা ইমানের পথে চলতে চাই, আমাদের সামনে বিভিন্ন ইতিহাস আলোচনা করতেন, কোরআনে কারীমের এই পয়েন্টগুলোর আলোচনার দ্বারা আমাদেরকে বুঝাতে চান যে ইমানের পথে চলতে গেলে বাধা আসবে, সেই বাধাগুলোকে অতিক্রম করার পরই তো আমার রেজা, আমার সন্তুষ্টি এবং আমার জান্নাত, সেই জান্নাতগুলো একজন মানুষ পাবে। আর এই জান্নাতটাকে পাওয়ার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য জীবনের সর্বোচ্চ শক্তি, জীবনের সর্বস্ব উজাড় করে নিজ ভালোবাসাটা, যে আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে, আল্লাহর দিন প্রতিষ্ঠার সাথে, এর একটা মুজাহারা, এর একটা প্রদর্শনী দেখাতে হবে। যে প্রদর্শনী আল্লাহর নবীরা দেখাইছেন, আল্লাহর ওলিরা দেখাইছেন এবং আল্লাহর প্রতি অতীত জিন্দগিতে যারাই ইমানের মেহনত করছেন তারা এই প্রদর্শনী দেখাইছেন এবং তারা ইমানের পরীক্ষাগুলোর মাঝে উত্তীর্ণ হওয়ার পরই তারা সফলতার দ্বার প্রান্তে বসতে পারতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইমানের এই পরীক্ষাগুলো আমাদের জীবনে যখন আসবে ঠিক তখন ইমানই এই সমস্ত আলোচনা থেকে সবক গ্রহণ করে আমাদেরকে সেই ইমানের পরীক্ষার মাঝে টিকে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।